স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গো ফ্রুটি। এই ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমি এখানে তিন ধরনের আম ব্যবহার করেছি। একটা নিয়েছি হিমসাগর, একটা নিয়েছি গোপালভোগ, আর একটা নিয়েছি কাঁচা আম। হিমসাগরের কালার খুব ভালো আসে, এই জন্য হিমসাগর আমটা আমি নিয়েছি। তোমরা যে কোনো আম এখানে ফ্রুটিতে ব্যবহার করতে পারো, যে কোনো আমেই ফ্রুটি বানালে এটা খেতে ভালোই হবে। প্রথমে আমগুলোকে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। সব আমগুলো কেটে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমের কালার যত ভালো হবে ফ্রুটির কালার ততটাই ভালো হবে, এই জন্য একটু কালারফুল আম নেওয়ার চেষ্টা করবে। সব আমগুলোকে আমি আলাদা আলাদা করে কেটে আলাদা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। বাড়িতে ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিলে এই ম্যাঙ্গো ফ্রুটির কালারও যেমন সুন্দর হয়, এমনি এটা খেতেও খুব ভালো হয়। এবার আমগুলোকে আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে ছোট মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেছি, তাই আলাদা আলাদা করে এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি। তোমরা একবারে বড় মিক্সিতে সবগুলো দিয়ে গ্রাইন্ড করে নিতে পারো। সব আমগুলো মিক্সিতে আলাদা আলাদা পেস্ট বানিয়ে নিয়ে আলাদা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এগুলো একসঙ্গে রেখে দিলে কোনো অসুবিধে নেই, কিন্তু আমি তোমাদের দেখাবার জন্য এভাবেই আলাদা আলাদা বাটির মধ্যে আমের পালগুলোকে আমি আলাদা আলাদা বাটিতে ঢেলে রেখে নিচ্ছি। তোমরা এগুলোকে একসঙ্গেও রেখে দিতে পারো, কারণ এগুলো যখন কড়াইতে জাল হবে তখন একসঙ্গেই দিয়ে দেবো। শুধুমাত্র দেখাবার জন্য আমি আলাদা আলাদা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা করে কোনো কালার যোগ করিনি, ন্যাচারাল যে কালার আছে তাতেই ম্যাঙ্গো ফ্রুটির কালারটা ভালো আসবে। তোমরা চাইলে এখানে ফ্রুট কালার ইউজ করতে পারো। সব আমের পাল্পগুলো আমি বের করে নিয়েছি, এগুলোকে আলাদা আলাদা বাটিতে রেখে দিয়েছি। এখানে আমি একটা কাঁচা আম ব্যবহার করেছি, এতে যে ফ্রুটির টেস্টটা একটু টক মিষ্টি হবে, এতে খেতে ভালো হবে। শুধু পাকা আম ব্যবহার করলে সেক্ষেত্রে শুধু মিষ্টি ভাবই থাকবে, সেই জন্য আমি এখানে কাঁচা আম একটা ব্যবহার করেছি। এবার একটা বড়ো পাত্র নিয়ে সব আমের মিশ্রণগুলো বড়ো পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে তো দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে যেহেতু আমটাকে জাল দিয়ে নেব, সেজন্য এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো টাইপের পাত্র এক্ষেত্রে ব্যবহার করতে পারো। এবার কড়াইয়ের মধ্যে সব পালগুলোকে ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে জাল দিয়ে নেব। আমের পাল্পের মধ্যে যে ছোটো ছোটো টুকরোগুলো দেখতে পাচ্ছ, এতে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো জাল করতে করতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বাকিটা যখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তখন সেটা পাল্পের আকারে বেরিয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ চিনি। প্রথমে আমি এক কাপ চিনি দিয়েছিলাম, এবার আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আম যত মিষ্টি হবে
চিনির পরিমাণ ততই কম লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আগে আমি এক কাপ চিনি দিয়েছিলাম, এখন এখানে আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল। এখানে আমি সব মিলিয়ে দু কাপ জল আর দেড় কাপ চিনি ব্যবহার করেছি। প্রথমে এক কাপ চিনি দিয়েছিলাম, এখন আমি আরও হাফ কাপ চিনি এখানে যোগ করেছি। আগে এক কাপ জল দিয়েছিলাম, এখন আরও এক কাপ জল এখানে আমি দিয়েছি। আমের পাল্পটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা করতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। 6-7 মিনিটের মধ্যে পুরোপুরি এই ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমের পাল্পটা ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আমের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি, আর একটু চেপে চেপে যে পার্টিকেলসগুলো ছিল সেগুলো থেকেও পাল্পটা বেরিয়ে গেছে। এবার এটাকে একটা কাঁচের জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়ে 6-7 দিন মতন ব্যবহার করা যাবে অনায়াসেই। খুব সহজ পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো ফ্রুটি তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এবার একটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে ফ্রিজে রেখে দেব। এটা যখন পরিবেশন করব তখন এতে সামান্য বরফ কুচি আর কিছুটা পরিমাণ পাল আর জল মিশিয়ে এটাকে পরিবেশন করে দেবো।